হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার নিয়ে আসলাম V123D, যে আমাদের গোল সিস্টেম, এবং কি আপনার এটা অল পেয়ারে কাজ করতে পারবেন, সব পেয়ারে কাজ করা যায়। তো আমাদের এই ক্যান্ডেলটাতে, আমাদের এই ইন্ডিকেটারটাতে কীভাবে কাজ করতে হয় সেটা পূর্বে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই সেগুলো দেখছেন। তো নতুন করে আবার আমি দেখিয়ে দিচ্ছি তো কীভাবে কাজ করতে হবে, এবং কি বাইনারিতে কীভাবে কাজ করবেন, এবং কি ফরেক্সে কীভাবে কাজ করবেন, আমি দু সিস্টেমই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। ওকে, ফার্স্ট টাইম আমি এখানে লাইভ মার্কেটটা দেখাচ্ছি। এখানে লাইভ মার্কেটটা দেখেন, এখানে একটি সেল সিগনাল দিয়েছে অলরেডি সেল। আচ্ছা, যেখানে আমাদের সেল সিগনাল দিয়েছে সেইখানে আমাদের যে অ্যারোটা আসবে, অ্যারোটা ফলো, আমাদের এই অ্যারো থেকে দ্বিতীয় অ্যারোতে আমরা ট্রেড করব। আশা করি বুঝতে পারছেন, দ্বিতীয় অ্যারোতেই ট্রেড করব। তো সেক্ষেত্রে আমাদের অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, তো এটা ফার্স্টের অ্যারোতে ট্রেড করব না, এই অ্যারোতে যখন এই ক্যান্ডেলতে অ্যারোটা পড়বে তখন এক ক্যান্ডেলটা যখনই ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পর নিউ ক্যান্ডেল যখন তৈরি হবে তখন আমরা ট্রেড করব। যদি সেল সিগনাল দেয় তাহলে সেলে ট্রেড করব, তাই না? ওকে, আচ্ছা, এখানে আমাদের অলরেডি দেওয়া আছে অর্ডার সেল। হ্যাঁ, আপনি অর্ডার করতে পারবেন সেলে। আপনি যখন এই সেল অর্ডার চলে আসবে তখন ভাববে যে তখন সেল এরোটা পড়ছে, তো সেল ট্রেড পড়ার কথা, তাই না? তো এখানে সেল যখন অর্ডার থাকবে তখন আপনি সেল অর্ডার দিয়ে দেবেন অলরেডি, ঠিক আছে? যখন আবার এখানে পাস বলতেছে আপনি এখানে স্টপ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যখন আপনি সাপোর্টটা দেখে ওই রেজিস্টেন্স কোথায় আছে সেগুলো দেখে তারপর আপনি এখানে কাজ করতে পারেন, ঠিক আছে? তো কাজ করার পরে আপনারা কিন্তু ভালো একটি রেজাল্ট এখান থেকে বেনিফিট পাবেন। ওকে, আচ্ছা, এখানে আমাদের ক্যান্ডেলটা দেখেন, সেল ট্রেড দেওয়ার পরেও দেখেন আমাদের মার্কেটটা এগেন অনেক ডাউনে চলে আসছে। বর্তমান মার্কেটটা আপনার ইউরো ইউএসডি চেক করতে পারেন। ওকে, এটা টেমপ্লেটটা সিলেক্ট করে রাখছে অ্যামিলিও 1 আওয়ার্স ক্যান্ডেল টাইম ফ্রেম দেওয়া আছে। এখানে আপনি 5 মিনিটের বাইনারিতে কাজ করতে পারবেন। তো এগুলো দেখেন, এখানে দেখেন সোমবার দিন রাতে, শুক্রবার রাতে আমাদের এখানে একটা সেল সিগনাল ছিল, কিন্তু মার্কেট গ্যাপে ওপেন হয়েছে। দেখেন কত পার্সেন্ট গ্যাপ হয়েছে, কারণ ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে মার্কেটটা বিশাল বড় গ্যাপ হয়ে গেছে। গ্যাপের কারণে মার্কেটটা কোথায় থেকে ওপেন হয়েছে। ওকে, আর এখানে দেখেন আমাদের সেল বাই ট্রেড দিছে, বাই ট্রেড দেখেন, বাই ট্রেড দেওয়ার পর এখান থেকে ঠিকই পরের ক্যান্ডেল থেকে মার্কেট প্রফিটের দিকে মুভ করতেছে। এখানে নেক্সট ক্যান্ডেলে যদি ট্রেড করতেন দেখেন এই ক্যান্ডেলটা লস, কিন্তু পরের ক্যান্ডেলটা দেখেন আপনি এখানে প্রফিট দিয়ে গেছে। ওকে, সো সেগুলো দেখে কাজ করতে পারেন আপনারা। এখানেও দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি বাইনারিতে কাজ করার জন্য আপনার 5 মিনিট সিলেক্ট করি। এখানে 5 মিনিটে আপনি একটু প্রবলেম দেখাবে, কারণ রিপিট দেওয়া হয়নি, রিপিট দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে। মার্কেটটা মুভ করতেছে এখন। ওকে, আমি রিভিউ দিলাম। ওকে, রিভিউ দেওয়ার পরে দেখেন এখানে 5 মিনিটের ট্রেডটা, সেটা আপনার স্ক্যালপিং করতে পারেন। এখান থেকে 5 মিনিটের ট্রেড যে অ্যারোতে পড়ছে সেই অ্যারোতেই ট্রেড চলতেছে রানিং। ওকে ওকে, আমাদের এখানেও দেখেন সেল ডাউন আপনার সবগুলাই দেওয়া আছে। এখানে বাই সিগনালও দিয়ে দিয়েছে, সেল সিগনাল দিয়েছে। আপনার বাইনারি তো কাজ করতে পারবেন, স্ক্যালপিং করতে পারবেন। ওকে ওকে, আর এখানে আমাদের ইউরো জিপিওয়াইতে আমাদের একটা এখানে বাই সিগনাল ছিল, বাই সিগনাল থাকার পরও এখানে মার্কেটটা আমাদের অথবা এখানে প্রফিট হাই লেভেল ক্রস করছে, ক্রস করার পর মার্কেট ঠিকই ব্যাক করছে। সেল অর্ডার ছিল, আপনার সেল লাইনটা যখন আমাদের টাচ করছে তখনই আমাদের সেল ছিল। আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই,
ওকে এখানে ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডের মধ্যে একটু বাই ছিল, সেখানে ক্রস করার পর মার্কেট ঠিকই সাপোর্টটা যখন আমাদের এখানে ক্রস করছে আপনি দেখতে পারেন, এখানে লাইনটা যখন আমাদের ক্রস করছে, ক্রস করার পরে কিন্তু মার্কেটটা সেল অর্ডার লাগাইতে বলছে, এখানে সেল করতে বলছে। হ্যাঁ, এখানে আপনারা সেল করতে পারবেন, আর অবশ্যই অ্যালার্ম আসবে যখন সেল বাই সেল আসবে তখন আপনার এর উপরে অ্যালার্ম আসবে আপনি M4-এ। ওকে, এখান থেকে দেখেন ঠিকই আমাদের মার্কেটটা সেলে চলে গেছে। তো বর্তমানে যে মার্কেটটা আছে সেখানে কিন্তু আমাদের কোনো বাই সিগন্যাল এখন তো আসে নাই, তো ওয়েট করতে হবে, ওয়েট করার পরে হয়তো বা সিগন্যাল চলে আসবে এখানে। ওকে, এখান থেকে মার্কেট তো গ্যাপ হয়েছে, গ্যাপ হয়েছে, তো সেম এগুলো একই দেখতে পারেন। আচ্ছা, গোল্ড মার্কেটে চলে যাচ্ছে, গোল্ড মার্কেটে, গোল্ড মার্কেটে আমাদের এখানে দেখেন সেল ছিল, সেটা আপনার প্রফিট দিয়ে মার্কেট এখানে বাই করছে। ওকে, বাই করার পরে এখানে আমাদের যখন আমাদের ওয়ার্ডার সেল যেটা আপনি ক্রস করে গেছে, ক্রস করে যখন মার্কেটটা উপরে চলে গেছে তখন এখানে আপনার বাই সিগনাল দিতে পারেন আপনি এখানে, ঠিক আছে, সেগুলো আপনি দেখে দিতে পারেন। এখানে দেখেন লাইনটা ছিল, লাইনটা যখন ক্রস করছে তখন এখান থেকে প্রফিটটা আপনি ই করতে পারেন, প্রাইস হাই এখন, ঠিক আছে, প্রাইস হাই যখন মুভ করছে তখন আপনার মার্কেটটা বাই চলে গেছে। আপনারা এটার মধ্যে দেখে কাজ করলে ইজিলি উইকলি $200-300 আর্ন করতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তারপর সব ক্যান্ডেলে তো আর উইন হবে না, সব আর এরোতে উইন হবে না, সেটা আপনাদের দেখে তারপরে কাজ করতে হবে। এখানেও দেখেন আমাদের এই ক্যান্ডেলটা সিগনালসে নেক্সট ক্যান্ডেলটাতে ট্যাগেন ঠিকই হিউজ পরিমাণে এখানে একটা প্রফিট আপনাদেরকে দিয়ে গেছে, সেখানে দেখতে পারেন এখানে আপনি দেখে শুনে যদি কাজ করেন আমার মনে হয় খুবই একটি ভালো একটা রেজাল্ট এখানে করতে পারেন। এটা কিন্তু গোল্ড মার্কেট, গোল্ড মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট হয়, সো বুঝতে পারছেন। আচ্ছা, আমি সব মার্কেটে কাজ করতেছি, দেখেন আমাদের এই ক্যান্ডেলাতে অ্যারো দিছে কোথায়, দেখেন এখানে আমাদের অ্যারো দিছে এই ক্যান্ডেলাতে, দ্বিতীয় ক্যান্ডেলে আমি ট্রেড করতেছি, দ্বিতীয় ক্যান্ডেলে আমি যদি বাই ট্রেড দিই অবশ্যই অবশ্যই এখান থেকে উইন করতে পারবো, কারণ মার্কেট এখানে সেল জোনে চলে গেছে, অলরেডি সেল হয়ে গেছে মার্কেটটা, তো এখান থেকে মার্কেট ব্যাক করবে, ব্যাক করার পরে মার্কেট অবশ্যই বাই চলে যাবে, আশা করি বুঝতে পারছেন। এখানেও দেখেন সেম, তো আমাদের সিগনালটা খুব কম আসবে, বাট সিগনাল কম আসবে, যেগুলো আসবে মোটামুটি আপনার 95% উইন রেট এখান থেকে আপনি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, কারণ এখানে অনেক ইন্ডিকেটারগুলো আমি ফ্রি দিয়ে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।